नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। आगामीकाल रविवार 28 अगस्त 2022 जे पाँच राशिर सुपार प्राप्ति घटते चले पाँच राशिर विषय आमी आलोचना करब। देखुन, आमी जे पाँचटी राशिर कथा बोलछी, ए पाँच राशिर अर्थप्राप्तिर जोग किन्तु सृष्टि किन्तु होयेछे। कत अमाउंटेर अर्थ पाबे सेटा तार न्याकाल चार्ट, तार भाग्यभाव डिपेंड किन्तु करबे। देखुन, एकटी कथा आमी बोली, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, যে আলোচনা আপনার জীবনে টার্নিং পয়েন্ট হতে কিন্তু পারে। শুধু রাশির নাম শোনার জন্য আমি এই ভিডিও আপনাদের সামনে দিই না, এখানে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা কোন কোন জায়গাগুলো আপনাদেরকে বিশেষভাবে মানতে হবে। অর্থাৎ এই যে আগামীকাল রবিবার পাঁচ রাশির আকর্ষিক প্রাপ্তি বলুন, হঠাৎ প্রাপ্তি বলুন বা সুপার প্রাপ্তি বলুন, এই প্রাপ্তির জায়গাটা কেন ঘটবে এটা আমি আপনাদেরকে ইন ডিটেলস বুঝাতে চলেছি। দেখুন, আগামীকাল 28 তারিখ মানে যোগ করে দেখুন, 8+2=10, 10 মানে হচ্ছে সংখ্যাটা 1। এর যে মালিক সেটি হচ্ছে রবি গ্রহ। ন্যাচারালি যাদের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ যাদের জন্ম এবং আগামীকাল সিদ্ধ যোগ আছে এবং এই যোগটা যাদের ক্ষেত্রে থাকছে তাদের কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু প্রবল কিন্তু হচ্ছে। এবং এই তারিখগুলো যে বলা 1, 10, 19 এবং 28, এর সাথে সাথে আপনার জন্মছকে চারটি গ্রহ, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহের পজিশান কেমন আছে, কোনভাবে অবস্থান করছে লগ্ন থেকে দ্বাদশে এবং কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাগুলো বিশেষভাবে বোঝা কিন্তু দরকার। এই যে 28 তারিখ যেহেতু এই সংখ্যাটিকে রুল করছে রবিগ্রহ, তাই যাদের ক্ষেত্রে রবিগ্রহ ভালো আছে বা যাদের 1, 10, 19 এবং 28 তারিখে জন্ম, তাদের একটা সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে রাশির পাশাপাশিও। দেখা যাচ্ছে আপনার যে রাশি হোক না কেন, দেখা গেল আপনার ক্ষেত্রে যোগটা মিলছে না, কালকে সিদ্ধ যোগ, আপনার হয়তো এই যোগে জন্ম নয়, যোগটা কিন্তু দেখা দরকার। এবং এর পাশাপাশি আপনার যেহেতু এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, এই জন্য ভাগ্যভাবকে দেখা দরকার, ভাগ্যপতি কোনভাবে অবস্থান করছে, ভাগ্যপতি বা ভাগ্যভাবটা আপনার ব্ল্যাঙ্ক আছে কি বা ভাগ্যভাবে অন্য কোনো গ্রহের দৃষ্টি আছে কি, এই ভাগ্যভাবকে দেখুন, এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। ভাগ্যভাবকে মজবুত করুন, আকর্ষিক প্রাপ্তির ভাবকে মজবুত করুন এবং ধনভাবকে মজবুত করুন। এই তিনটি ভাবকে যদি আপনারা মজবুত করতে পারেন তাহলে কিন্তু আগামীকাল প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কোন কোন রাশির ক্ষেত্রে আগামীকাল প্রাপ্তি হতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, যে রাশিগুলো আমি কথা বলবো সে রাশিগুলোর কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে।
এবার আপনাদেরকে আমি বুঝাতে চলেছি যে যে রাশিগুলো আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দিবে। একই রাশির লাখো কোটি মানুষ আছে, সবারই যে প্রাপ্তি হবে সেটি নয়, যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু হবে। এবং এই প্রাপ্তির যে মুখ্য কারকগ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ, কারণ কলিযুগের রাজা আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। এই রাহু আপনার ন্যাকাল চাটে কোনভাবে অবস্থান করছে, এই জন্য আমি বারবার বলছি রাহু রক্ষা কবচ অথবা রাহু কবচ পাওয়ারিং পরিধান করুন। পাওয়ারিংটা চারটি গ্রহকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনাটা রাহু রক্ষা কবচে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কত অর্থ আপনি পেতে পারেন, অর্থাৎ আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ আপনার যে বা রাহু কবচ আপনার ক্ষেত্রে যে বাধাটা আছে সেই বাধাটা কিন্তু কাটাবে। এবং দশা মহাদশা আপনার ক্ষেত্রে পজিটিভ না নেগেটিভ এটা দেখা দরকার। আমি এই জন্য বারবার বলছি নিজস্ব জন্ম কুণ্ডলীটা বিচার করান, নিজস্ব হস্তরেখা দেখুন, এবং এর পাশাপাশি আপনি আপনার জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করার পর আপনি একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে আপনি সিদ্ধান্ত নিন যে আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ বা রাহু কবচ পরিধান করা দরকার আছে কি না। অর্থাৎ শুধুমাত্র আপনার জন্মছকে যোগটা আছে কি না, ভাগ্যভাবটা স্ট্রং আছে কি না, যে যোগ কত মাস পর আছে, কেটে গেলে সেই যোগটাকেও কিন্তু আনানো সম্ভব। দেখুন এই জায়গাটায় যে পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যে কোনো দিক থেকে অর্থের একটা প্রাপ্তি কিন্তু হতে চলেছে। এখন অল্প হলেও হবে বেশি হলেও হবে, এই জন্য নিজের ন্যাকাল চার্টকে যারা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, রাহু রক্ষা কবচ রাহু কবচ নিতে চাইছেন, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আগামীকালের নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের শুভ সময় সকাল 7:15 থেকে আপনার 9:18 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো আগামীকালের টার্গেট নাম্বার, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8, এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় সকাল 10:11 থেকে শুরু করে 12:02 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের শুভ সময় সকাল 9:38 থেকে শুরু করে আপনার 11:14 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বিশেষভাবে প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 10:54 থেকে শুরু করে 11:36 পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের শুভ সময় সেটা হচ্ছে আপনাদের 9:56 থেকে শুরু করে আপনার 11:32 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ আগামীকাল রবিবার যে পাঁচ রাশির আমি কথা বললাম সে পাঁচ রাশির সুপার প্রাপ্তির যোগ কিন্তু করতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।